হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম একদমই সকালবেলা, আর ব্লগের ফার্স্টেই বলে রাখি এটা কিন্তু আমার রোজার আগের ব্লগ, মানে রোজা স্টার্ট হওয়ার মোটামুটি দুদিন আগের ব্লগ এটা। সো আজকে আমার অনেকগুলো কাজ আছে, সো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যাচেলর বাসাতে একা একা আমি কীভাবে রোজা পালন করব বা রোজা মাসটা কেমন যাবে, আর সবচেয়ে বড় কথা যেহেতু থিসিস সামনে, সো এত প্যারার মধ্যেও আমি কিভাবে কি করি সেটাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করার প্ল্যান আছে। আশা করছি ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই যে সকাল সকাল আমাকে আমার ফ্রেন্ড এই জিনিসগুলো দিয়ে গেল, অ্যাকচুয়ালি আমি গত এক সপ্তাহ ধরে অনেক বেশি শিখছিলাম, যেহেতু আমি ব্লগটা রেগুলারলি করতে পারছি না আমার বিজনেসের জন্য, সেই কারণে হয়তো আপনারা তালগোল পাচ্ছেন না ব্লগে, যে গত ব্লগে তো সুস্থ ছিলাম এখন আবার অসুস্থ। যাই হোক, আমি কিন্তু অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ, বিকজ আমার খুবই ভালো ভালো কয়েকটা ফ্রেন্ড আছে, কয়েকটা বলতে আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আছে যারা কিনা আমার কলেজের। তো একজন অলরেডি অ্যাব্রোড চলে গিয়েছে স্টাডি করার জন্য, আরেকজন আছে বাংলাদেশে, সে আমার একই হাউজিংয়ে থাকি আমরা। সো সেই কারণে দেখা যায় যে একই এলাকাতে থাকার কারণে আমার কোনো কিছু লাগলেই কিন্তু সে এনে দিতে পারে, আর এই জিনিসগুলো সম্পূর্ণই সে নিজে থেকে আনছে যখনই শুনছে যে আমি অনেক বেশি সিক। তো সে চিন্তা করলো যে আমি যা যা পছন্দ করি সেগুলো এনে দিলে মেবি আমার একটু হেল্প হবে বা আমি একটু খুশি হব বা আমার সিকনেসটা একটু হলেও ভালো হবে। তো এই যে অনেক কিছু নিয়ে আসছিলো, মানে আরও কিছু ড্রিঙ্কসের আইটেম ছিল, মানে সফট ড্রিঙ্কস, সো সব কিছু মিলে অনেকগুলো জিনিসপত্র এনে দিয়ে গেছে। আমি তো বুঝিও না, দারোয়ান কি দিয়ে আমার বাসাতে পাঠাইছে। অ্যান্ড সবগুলো থেকে আমার এই বাবলি দেখে আমি মানে অর্ধেক সুস্থ হয়ে গেছি এমন একটা অবস্থা। আমার মতো কারা কারা আছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই দিন মানে মেডিসিন নেওয়ার পর একটু সুস্থ ফিল করতেছিলাম, অ্যান্ড আমার খুবই রুটি খেতে ইচ্ছে করতেছিলো। মাঝে মাঝে হয় না, বেশ কিছু খাবার আছে যেগুলো হচ্ছে কি হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছে করে। আমারও কিন্তু এমনই অবস্থা, মানে এই ভালো এই খারাপ, এই আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, এই আবার সব অদ্ভুত টাইপের খাবার খেতে ইচ্ছে করতেছে। রুটি ইউজুয়ালি আমি একদমই পছন্দ করি না, আমার কাছে রুটিটা থেকে পরোটাটাই বেশি ভালো লাগে। বাট ওই দিন কেন যায় না, জ্বর থেকে ওঠার পর মানে হঠাৎ করে রুটি আলু ভাজি করে খেতে ইচ্ছে করলো। তো সাথে সাথে যেই ইচ্ছে করলো সেই আমি বানিয়ে ফেলতেছি। আমি হচ্ছে গিয়ে আমার যখন যেটা ইচ্ছে করে তখন যদি সেটা না খাই আমার প্রচণ্ড মুড সুইং হয়, আর সাথে সাথে হচ্ছে গিয়ে ভাল লাগে না রোগে ধরে ফেলে। আমার মতো কারা আছেন জানাবেন, কিন্তু আমি জানি আমার মতো একজন হলেও আমি পাবো, কারণ অনেকেরই এই এরকম একটা অভ্যাস থাকে আর কি। সো আমি তো যেই ভাবা সেই কাজ রুটি বানিয়ে নিয়েছি, অ্যান্ড রুটিগুলার সাইজ একটু তেড়াবেড়া হলো, যেহেতু জ্বর নিয়ে বানাইছি যতটুকু পারছি ততটুকু বানাইছি। অ্যান্ড চিন্তা করলাম সবগুলো তো পেটিয়ে যাবে, এত ভালোভাবে বানায় কোনো লাভ নাই। অ্যান্ড অনেক ঝাল ঝাল করে খেতে ইচ্ছে হলো, জ্বরের মুখ থেকে উঠছি তো একটু মানে একটু ঝাল খেতে ইচ্ছে করতেছিলো আর কি। তো আমি হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ নিয়েছি, এটা অর্ধেকটা আগেই খাওয়া ছিল, জাস্ট আমি গ্রান্ড নিয়ে খাচ্ছিলাম। আমার এত সাহস নাই যে বোম্বাই মরিচ আমি এমনিতে খেয়ে ফেলবো। আর সাথে হচ্ছে গিয়ে জোস ছিল, অ্যাজ ইউজুয়াল জোস সবসময় বাসাতে থাকে, কারণ আমি দেখা যায় যে একটু পরপরই ফ্রিজ খুলে খুলে জোস খাই, এই হলো আমার অভ্যাস। সো এই ছিল আমার লাঞ্চ। আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একসাথেই করে ফেলছি, আর রুটি অনেকগুলো ইয়ে করে ফেলছিলাম, বানাই ফেলছিলাম, পরে ভাবলাম যে এগুলো তো খাওয়া হবে না, ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে পরে রেখে দিয়েছিলাম, খেয়াল ছিল না, আদারওয়াইজ আমি কাঁচাই রেখে দিতাম। তো একেবারে সবগুলো ভাজার পর তারপর মনে হয়েছে যে সবগুলো তো আমি খেতে পারবো না, তারপর শরীরটা আবার একটু খারাপ লাগতেছিলো, পরে ভাবলাম যে ঠিক আছে একটু শুয়ে থাকি। অ্যান্ড শুয়ে থাকতে থাকতেই বিকাল করে ফেলছি, অ্যান্ড বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, পরে ভাবলাম এক কাপ কফি খাই দেন হয়তো ভাল লাগবে একটু। অ্যান্ড তখন মোটামুটি জ্বরটা ছাড়ছিল। আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমার কয়েকদিন পরপর জ্বর ঠান্ডা লেগেই থাকে কেন, আপনারা যখনই শোনেন যে আমি ব্লগ দিচ্ছি না কেন, কারণ আমি অসুস্থ ছিলাম। অনেকে হয়তো ফেডা হয়ে যেতে পারেন আমার এই কথাবার্তাগুলোয়, বাট ট্রাস্ট মি, আমি নিজে সাইনাসের রোগী, অ্যান্ড সাইনাস যাদের থাকে প্লাস অ্যালার্জি যাদের আছে তারাই একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে। আমার প্রচণ্ড রকমের অ্যালার্জিক্যাল প্রবলেম প্লাস হচ্ছে সাইনাসের কারণে দেখা যায় যে একদম পান থেকে চুন খসলেই আমার মানে সর্দি লেগে যায়, তারপর জ্বর চলে আসে এমন একটা অবস্থা। আর বিকালবেলা ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে আবার হালকা একটু বৃষ্টি হয়ে গেল, অ্যান্ড ভালোই লাগতেছিল বৃষ্টিটা, মানে বছরের প্রথম প্রথম বৃষ্টিগুলো আসলেই ভাল লাগে,
পরে যখন একদম কাদামাটি একদম অবস্থা খারাপ হয়ে যায় রাস্তাঘাট, তখন আর বৃষ্টি ভাল লাগে না। বৃষ্টিটা না আমার বাসার মানে ব্যালকনি থেকে আমার অতটুকু পর্যন্তই ভাল লাগে, বাইরে গেলে আর ভাল লাগে না। এত কাদা কাদা হয়ে থাকে আর বাইরের পরিবেশ একদম শান্ত শিষ্ট হয়ে থাকে, আমার এত শান্ত শিষ্ট পরিবেশ টু বি অনেস্ট পছন্দ না। আমি অনেক হচ্ছে গিয়ে চঞ্চল প্রকৃতির মেয়ে, তো তো অনেক বেশি মানে ভিড়টির পছন্দ আমার, যে বাইরে বের হলে মানুষ থাকবে, অনেক হই হুল্লোড় থাকবে, এরকম একটা অবস্থা আর কি। তো পরে ওয়েদারটা একটু ভালো হওয়াতে একটু শরীরটা ভালো লাগতেছিল, পরে ভাবলাম যে একটু ঘুরে আসি। অ্যান্ড আমার কৃষি মার্কেটে কিছু টুকটাক কেনাকাটাও ছিল, নট ঈদের শপিং। ঈদের শপিং আমি যখন স্টার্ট করব, ইনশাল্লাহ প্রত্যেকটা শপিংয়ের সময় আমি ব্লগ ক্রিয়েট করব আপনাদের জন্য, আই প্রমিস, ঠিক আছে? বাট ঈদের শপিং এখন কোনোভাবেই পসিবল না, বিকজ অফ আমার থিসিস হচ্ছে গিয়ে 8 তারিখে দিয়েছে। আপনারা সবাই প্লিজ দোয়া করবেন, আফটার থিসিস আমি হচ্ছে গিয়ে ঈদের শপিং টপিং সব করে তারপর বাসায় যাওয়ার প্ল্যান আছে আর কি, আল্লাহ যদি রাখে কপালে। সো যাই হোক, কৃষি মার্কেট থেকে আমি কাজ শেষ করে আমি আমার আরেকটা ফ্রেন্ডের সাথে মিট করতে আসছি মিরপুর 2 নম্বরে। এটা মোস্ট প্রবলি মিরপুর 2 না জানি 1, আমি সরি ভুলে গেছি। অ্যান্ড এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, রেস্টুরেন্টও না এটা একটা মানে ছোট্ট একটা টংয়ের দোকানের মতো, এই টংয়ের দোকানের স্মার্ট ভার্সন বলা যেতে পারে। বাট ডেকোরেশন দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণই গ্রামের একটা থিম রাখা ট্রাই করছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। অ্যান্ড দোকানটার নাম ছিল গ্রাম চা। অ্যান্ড চাটা মারাত্মক লেভেলের মজা ছিল। তো আমরা 2 ফ্রেন্ড মিলে চাটা খেলাম, অ্যান্ড আমাদের কিছু প্রফেশনাল কথাবার্তা বলার ছিল, যেহেতু কাজে আসছি কাজের কথাই বলতেছিলাম। অ্যান্ড দেন চাটা এনজয় করলাম, খুবই মজার ছিল। তারপর হচ্ছে গিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথেই হচ্ছে গিয়ে আমি আবার কৃষি মার্কেটের দিকে আসি। কৃষি মার্কেট বলতে টোকিওর অপোজিটে আর কি, টোকিওর সাথেই। তো এখানে যে আপনারা জানেন অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, সম্পূর্ণ রাস্তাটা জুড়ে স্ট্রিট ফুড। অ্যান্ড ভাবলাম যে রোজা যেহেতু চলেই আসছে, স্ট্রিট ফুড তো আর এখন ওরকমভাবে খাওয়া যাবে না এবং খেতেও পারবো না, রোজার মধ্যে পাওয়াও যাবে না। তো সেই কারণে ভাবলাম যে রোজার আগেই হচ্ছে যা মন চায় যখন ইচ্ছা তখন খেয়ে ফেলেন, আজকে বেরি হয়েছে আমি খাওয়া দাওয়া করার জন্য। আর আমি যখনই বের হই অনেক বেশি স্ট্রিট ফুড খাওয়া হয়, কারণ আই জাস্ট লাভ স্ট্রিট ফুড। সো ওই দিকে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, বাট ওরকমভাবে ব্লগ করা হয় নাই, কারণ ব্লগ করার নিয়ত নিয়েই বের হয় নাই, যতটুকু টুকটাক ভিডিও করেছি শেয়ার করে দিছি, ঠিক আছে? অনেক কিছু খেয়েছিলাম, পিৎজাটা খুবই মজার ছিল। এই পিৎজাটা নাকি নতুন বের হয়েছে, এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই করার হয়েছে আর কি, খুবই মজা লাগছে আমার কাছে। ইনশাল্লাহ আমি নেক্সট আবার গেলে আবার খাবো। তারপর বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে আমার আবারও শরীর খারাপ লাগতেছিলো, পরে রেস্ট নিলাম। তারপর যখন একটু শরীরটা ভালো লাগতেছিলো তখন ভাবলাম যে রান্না করে ফেলি, কারণ বেশ কিছুদিন ধরে আমি অনেক বেশি বাইরের খাবার খাচ্ছি, যেহেতু অনেক বেশি জ্বর ছিল আমার। সো বাইরের খাবার খেয়ে পার করতে হচ্ছে, অ্যান্ড বাইরের খাবার বেশি খেলেও আমি অসুস্থ হয়ে যাই, আমি এমন একটা মেয়ে। পরে চিন্তা করলাম একটু রান্নাবান্না করে ফেলি, শরীরটা যেহেতু একটু ভালোই লাগতেছে। সো আমি হচ্ছে আজকে মাছ ভুনা করব, মানে কোনো তরকারি দিয়ে রান্না করব না, জাস্ট পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে মাছটা খুব ভুনা ভুনা করে রান্না করব আর কি, ঝালঝাল করে। আর হচ্ছে টমেটো ছিল বাসায়, টমেটো টক রান্না করব। রান্নাবান্না অ্যাকচুয়ালি আমার শেয়ার করতে টু বি অনেস্ট ভালো লাগে না, বাট আপনারা যারা পছন্দ করেন আমার রান্নাবান্না, শুধু তাদের জন্যই আমি রান্নাবান্নার কিছু পার্ট আমার ব্লগের মধ্যে রাখি। যদি আপনারা বলেন যে রান্নাবান্না পার্টটা বাদ দিয়ে দিতে, আমি অবভিয়াসলি আপনাদেরকে রেসপেক্ট করে বাদ দিয়ে দেবো, এতে আমিও বেঁচে যাই, আমার ভালো লাগে না একদম রান্নাবান্নার ব্লগ টক করতে। সো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না প্রায় শেষ করে ফেলতেছি, অ্যান্ড ট্রাস্ট মি এই তরকারিটা মারাত্মক মজা হয়েছে। অ্যান্ড আমি না একদমই ঝোল রাখি নাই, একদমই মাখা মাখা করে রান্না করছি অ্যাজ ইউজুয়াল, কিন্তু আমি এত মাখা মাখা করে তরকারি রান্না করি না, যেহেতু আমি একটু ঝোল বেশি পছন্দ করি। আর দেখতেই পারতেছেন 4 টুকরা মাছের সাথে আমি কতগুলো কাঁচামরিচ দিছি, মানে অনেক ঝালঝাল হয়েছে। তো তো জ্বরের মুখে দেখা যায় যে একটু ঝালঝাল টাইপের তরকারি খেতেই ভালো লাগে। আর এই যে আমার রান্নাবান্নার টান, তরকারির ওভারঅল লুকটা ছিল এটা। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অনেকে বলেন প্রপার রেসিপি দিতে, আমি আসলে প্রপার রেসিপি অত পারফেক্টভাবে রান্না করি না যে একদম প্রপার রেসিপি দিয়ে দিব মাপ অনুযায়ী, এত আমার দ্বারা হবে না ভাই। আমি জাস্ট আম্মু যেমনে যেমনে বলে সেরকমভাবে রান্না করে ফেলি এই আর কি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে আর সাথে আমার টকও হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ হলেই মনে হয় যে ইস আমার অর্ধেক কাজ শেষ জীবনের, এমন একটা অবস্থা। খুবই অসহ্য লাগে ইদানিং আমার রান্নাবান্না করতে, বাট ইচ্ছা আছে যে রোজার মাসে আমি প্রায় সময় কিছু না কিছু হলেও যেগুলো আমি একদমই রান্না করি না এগুলো ফার্স্ট টাইম ট্রাই করার ইচ্ছা আছে, যদি করি অবশ্যই শেয়ার করে দেবো।
সো এই ছিল আমার ডিনার। সো ডিনারটা কমপ্লিট করে আমি আবার কাজে বসে গিয়েছিলাম। যাই করি, যতই অসুস্থ থাকি না কেন, কাজ করতেই হবে, এই এক হচ্ছে এখন আমার লাইফস্টাইল। হয়তো থিসিসটার পর বেশ কিছু মাস আমি একটু রিল্যাক্সে থাকবো, একটু টোট টোট দিব, দ্যাটস ইট। সো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।